সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন শীতলপুর এলাকায় যে ডিপোতে যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে আমি এই মুহূর্তে আছি শেখ হাসিনা বান ইউনিটে সেই দগ্ধদের এই শেখ হাসিনা বান ইউনিটে আনা হয়েছে এখানে আনু আনুমানিক এখানে যে লোকজন যে যেখানে যে দগ্ধরা যে এখানে আছে এই এই ওয়ার্ডের মধ্যে পাঁচশো বিশ নং ওয়ার্ডের মধ্যে এগারো জনকে রাখা হয়েছে এবং এখানে যে আইসিউ আছে সেই আইসিউর মধ্যে প্রায় পনেরো জনের অধিক মানুষদেরকে রুগীদের দগ্ধদেরকে রাখা হয়েছে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাঁচ পাঁচশো বিশ নঙ্গ ওয়ার্ডের মধ্যে যে সীতাকুণ্ডে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার এগারো জন এখানে ইতিমধ্যে ভর্তি রয়েছেন তাদের প্রতি প্রতিজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এই আর আরেকটি বিষয় যেটা সীতাকুণ্ডের যে ফায়ার সার্ভিসের যে যারা আগুন বিভানোর পঁচিশটি ইউনিট ছিল সেখান থেকে বলা হচ্ছে যে এইখানে রাসায়নিক যে রাখা ছিল সেই রাসায়নিক রাখার কোনো তথ্যই তাদের কাছে জানা ছিল না এবং এই রাসায়নিকের জন্যই কিন্তু এই মৃত্যুর ঘটনা ঘটেছে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় একচল্লিশ জনের মতো প্রাণহানি হয়েছে আমরা এই মধ্যে আপনাদেরকে যেটা দেখাতে চেয়ে দেখানোর চেষ্টা করছি সেটা ঢাকা মেয়ে ঢাকা শেখ হাসিনা বান ইউনিট এখানকার দগ্ধদেরকে আনা হয়েছে সেই পাঁচশো বিশ নাম্বার যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের ঠিক ভিতরের দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একচল্লিশ জনে এই ঘটনায় চার শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন তবে আহতদের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জনের অবস্থা আশঙ্কাজনক ইতিমধ্যে সীতাকুণ্ড বিএম কন্টেনার ডিপো থেকে পঁয়ত্রিশ জন গুরুতর দগ্ধ আহতদের ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে আনা হয়েছে এখন ছেলে হালকা কিছু কথা বলতেছে কিছু হালকা খাবার ফল ফলফলালি খাচ্ছে অনেক অনেক গেছে আহত হয়েছে ছেলেরা ছেলে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান শনিবার রাত দশটার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত বিএম কন্টেনার ডিপোতে লডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে প্রথমে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে এই সময় স্থানীয়রা আগুন নেভানোর কাজে যোগ দেন ইমন দাস জিরো নিউজ ঢাকা